দর্শক, এই মুহূর্তে আপনারা যাকে দেখছেন আমরা একটু অবাক হয়েছি যে আসলে এই যে আইসক্রিমের যে তার ভাণ্ড সেটির পাশাপাশি তিনি হুন্ডা দিয়ে বাইক দিয়ে আইসক্রিমের যে ভাণ্ডটা সেটি চালাচ্ছেন। এবং কি আমরা দর্শক স্ট্যান্ড প্লাসের সামনে আমরা একজন ব্যক্তিকে পেয়ে গিয়েছি যিনি আইসক্রিম বিক্রি করেন, এই যে বাইক দিয়ে আইসক্রিম বিক্রি করেন। আমরা দেখেছি যে বাইক দিয়ে মানুষ টানতে, বাইক দিয়ে অন্য কাজ করতে, পার্সোনাল কাজ করতে, কিন্তু বাইক দিয়ে এই যে আইসক্রিমের যে বাক্সটি আছে সেটি টানতে আমরা এই প্রথম দেখলাম। আসলে আমরা একটু তার সাথে কথা বলবো, তিনি কীভাবে এই কাজটি কখন থেকে করছেন বা কি বিষয়। ভাই, এই যে আপনি যে বাইক দিয়ে আইসক্রিম টানতেছেন, ইনকাম হয় নাকি? অবশ্যই। একটু যদি বলতেন কখন থেকে এটা শুরু করছেন? ইফতারির পর থেকে। ইফতারির পর থেকে এই যে আপনি টানেন, আপনার ইনকাম আসে বা এই যে বাইক দিয়ে টানতেছেন এটা ইনকাম আসে? হ্যাঁ অবশ্যই, ইনকাম হয়। আমি নিজে থেকে করছি, আমি নিজে থেকে মানে ইন্ডিয়ার একটা গাড়ি দেখে করছি, ইন্ডিয়ার একটা গাড়ি দেখে তারপর করছি। মানে আপনি ইন্ডিয়ার একটা গাড়ি থেকে ফলো করে আজকে এই যে বাইক দিয়ে যে আইসক্রিম টানা যায় এই কনসেপ্টটা আনছেন, তো কিভাবে? কোনো ভিডিও দেখছেন নাকি? ভিডিও দেখছি, ভিডিও দেখছি। মানে কেমন খরচ? বা এটা প্রায় 3 লাখ টাকার মতো গেছে, 3 লাখ টাকার মতো খরচ হয়েছে। এই টাকা পাইছেন কই? এটা আমি নিজের টাকা। আপনি আগে কি কি করতেন? আগে আমি আগে বড় ব্যবসা করতাম। কি ব্যবসা করতেন? শপিং ব্যাগের। হ্যাঁ, শপিং ব্যাগ, শপিং ব্যাগ, গার্মেন্টসের ব্যবসা ছিল আমার। মানে আপনি গার্মেন্টসের ব্যবসা থেকে এই ব্যবসায় আসলেন? লস খেয়ে এই ব্যবসায় আসি। লস খাইলেন কেমনে? খাইছি, যেটা কাগজের ব্যাগ উঠে গেছে তাই বিদ। কাগজের ব্যাগ নষ্ট হয়ে যাওয়া মানে কাগজের ব্যাগ তো আর চলে না, এমন টিস্যু ব্যাগ চলে, এই বিদে আর কি।